সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে নেতা নির্বাচন করতে পারে সেজন্য ভিসা নীতি, বেশি স্যাংশন দিলে আমরাও দিয়ে দেব যা বললেন প্রধানমন্ত্রী, অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ পুনর্ব্যক্ত করল যুক্তরাজ্য, নির্বাচন সুষ্ঠু না হলে বৈশ্বিক আঘাতে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে আশঙ্কা প্রকাশ করলেন আসাম রব, পঞ্চগড়ে কমিটি করতে গিয়ে হামলার শিকার রেলমন্ত্রীর ছেলে, মিয়ানমার থেকে 29 বাংলাদেশিকে ফিরিয়ে আনছে বিজেপি। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে নেতা নির্বাচন করতে পারে সেজন্য ভিসা নীতি। কোন দলের সমর্থনে বাংলাদেশের নির্বাচন প্রভাবিত করতে চায় না যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চাওয়া একই অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। গণমাধ্যমের ওপর ভিসা নিষেধাজ্ঞার ব্যাপারে পিটার হাসের বক্তব্য মার্কিন পররাষ্ট্র দপ্তর সমর্থন করে কিনা এমন প্রশ্ন রাখা হয় ম্যাথিউ মিলারের কাছে, কিন্তু তার কোনো উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান ম্যাথিউ মিলার। তিনি বলেন, বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে তাদের নেতা নির্বাচন করতে পারে সেজন্য ভিসা নীতি ঘোষণা করা হয়েছে। মিলার বলেন, বাংলাদেশ সরকার, রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং গণমাধ্যম সবাই একটি নিরপেক্ষ নির্বাচনের কথা বলছে, যুক্তরাষ্ট্রও সেটি চায়। বেশি স্যাংশন দিলে আমরাও দিয়ে দেব মন্তব্য প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা খেলা শুরু হয়েছে স্যাংশন, কথায় কথায় স্যাংশন, কে কাকে স্যাংশন দেয় সেটা আমার প্রশ্ন। আমি স্পষ্ট করে একটা কথাই বলছি, যাদের দিয়ে সন্ত্রাস দমন করলাম, জঙ্গিবাদ দমন করলাম, তাদের উপরে স্যাংশন, এটা কোন ধরনের কথা? তাহলে কি জঙ্গি আর সন্ত্রাসী থাকবে বাংলাদেশে? আমি সবাইকে বলে দিয়েছি এসব নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। গতকাল সোমবার স্থানীয় সময় বিকেলে যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকার ম্যাথডিস্ট চার্চ হলে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। যুক্তরাজ্য আওয়ামী লীগ এই সংবর্ধনার আয়োজন করে। শেখ হাসিনা বলেন, আমি সবাইকে বলে দিয়েছি এসব স্যাংশন নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, আপনাদেরও বলবো স্যাংশন ট্যাংশন নিয়ে মাথা ঘামাবেন না। স্যাংশন নিয়ে প্রবাসীদের চিন্তা না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনাদেরও বলবো স্যাংশন ট্যাংশন নিয়ে মাথা ঘামাবেন না, দেশ আমাদের, আমাদের দেশটাকে আমরাই গড়ে তুলব, কারো মুখাপেক্ষী হতে হবে না, বেশি স্যাংশন দিলে আমরাও স্যাংশন দিতে পারি, আমরাও দিয়ে দেব। অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ পুনর্ব্যক্ত করল যুক্তরাজ্য। লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এফসিও দক্ষিণ এশিয়া, জাতিসংঘ এবং কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড আহমেদ উইমলডন। সেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের তাগিদ পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মুখোমুখি ওই সাক্ষাৎ বিষয়ে প্রতিমন্ত্রী লর্ড আহমেদ টুইট করেন। সচিত্র ওই টুইট বার্তায় তিনি বলেন, লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু এবং রোহিঙ্গাদের সমর্থনের ভিত্তিতে ব্রিটেন বাংলাদেশ শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক শেয়ার করে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কমনওয়েলথের অংশীদার হিসাবে আমরা আমাদের মধ্যকার বৈঠকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। নির্বাচন সুষ্ঠু না হলে বৈশ্বিক আঘাতে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে মন্তব্য আসাম রবের। জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসাম আব্দুর রব বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক না হলে অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ বৈশ্বিক আঘাতে আমাদের দুর্বল রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। ভোটারবিহীন ক্ষমতা দখলের খেসারত হিসাবে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান আইনগত ও নৈতিকভাবে ধসে পড়েছে এবং রাষ্ট্র একটি গণ লুটপাটের কারখানায় পরিণত হয়েছে। ক্ষমতাসীন দল তার স্বার্থ রক্ষায় জাতীয় নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলে দিচ্ছে। জেএসডির স্থায়ী কমিটির সদস্য এস এম আনসারউদ্দিনের শোক সভায় আসাম রব এসব কথা বলেন।
পঞ্চগড়ে কমিটি করতে গিয়ে হামলার শিকার রেলমন্ত্রীর ছেলে। পঞ্চগড়ে ইউনিয়ন ছাত্রলীগের কাউন্সিল করতে গিয়ে হামলার শিকার হয়েছেন রেলমন্ত্রীর ছেলে ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ। গতকাল রবিবার দিবাগত রাতে জেলার বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতি উচ্চ বিদ্যালয় মাঠে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হয়ে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। মিয়ানমার থেকে 29 বাংলাদেশিকে ফিরিয়ে আনছে বিজিবি। মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে 29 বাংলাদেশিকে ফেরত আনার উদ্যোগ নিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ওই দেশে করা মামলায় কারাভোগ শেষ হওয়ায় মংডুতে মঙ্গলবার সকালে টেকনাফ 2 বিজিবি ও মিয়ানমার 1 নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের মধ্যে পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করার কথা রয়েছে। টেকনাফ 2 বিজিবি উপ অধিনায়ক মেজর মাসুদ রানা জানান, বিভিন্ন সময় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ ও নৌবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া 29 বাংলাদেশি নাগরিকের কারাভোগ শেষ হয়েছে। বিজিবির উদ্যোগে মঙ্গলবার তাদের দেশে ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, মঙ্গলবার সকালে মিয়ানমারের মংডুতে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হবে। এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। এবার বিএনপিকে 36 দিনের আলটিমেটাম ওবায়দুল কাদেরের। বিএনপিকে আগামী 36 দিনের মধ্যে অপরাজনীতি, নাশকতা, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়তে আলটিমেটাম দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, 36 দিনের মধ্যে বিএনপি সংশোধন না হলে তাহলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির অপরাজনীতির কালো হাত ভেঙে দেয়া হবে। সোমবার বিকালে উত্তরার আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আলটিমেটাম দেন। এর আগে রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে 48 ঘন্টা সময় বেঁধে দেন। আজ দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস 36 ঘন্টার মধ্যে খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার ব্যবস্থা না করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন। ওবায়দুল কাদের বিএনপিকে আলটিমেটাম দিয়ে বলেন, বিএনপি আগুন নিয়ে আসলে হাত পুড়িয়ে দেওয়া হবে, অস্ত্র নিয়ে এলে ভেঙে দেওয়া হবে, যেমন কুকুর তেমন মগুর। তিনি বলেন, সহিংস নৈরাজ্যের আন্দোলন থেকে বিএনপি 36 ঘন্টার আলটিমেটাম দেয়, তারা তো 36 মিনিটও খালেদা জিয়ার জন্য আন্দোলন করতে পারেনি। বিএনপির কোমর ভেঙে হাঁটু সব ভেঙে গেছে গোলাপবাগের কর্মসূচির পর। এখন বিএনপি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার উপর ভর করেছে, তাই 36 দিনের আলটিমেটাম দিলাম, সঠিক পথে আসুন। যদি তারা সঠিক পথে না আসে তবে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির কালো হাত ভেঙে দেব। খালেদা জিয়াকে 36 ঘন্টার মধ্যে বিদেশ না পাঠালে পরিণতি শুভ হবে না, হুঁশিয়ারি মির্জা আব্বাসের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 36 ঘন্টার মধ্যে বিদেশে না পাঠালে তার কিছু হলে পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সকালে তার আশু আরোগ্য কামনায় দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। এর আগে খালেদা জিয়াকে বিদেশ চিকিৎসার অনুমতি দিতে সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল বিএনপি। আজ মির্জা আব্বাস বলেন, আমি আবার অনুরোধ জানাবো, 48 ঘন্টার মধ্যে 12 ঘন্টা সময় চলে গেছে, আর 36 ঘন্টার মধ্যে যেন দেশনেত্রীকে বিদেশে পাঠানো হয় চিকিৎসার জন্য। একটা কথা আমি আবারও বলছি, এই অবস্থায় দেশনেত্রীর যদি কিছু হয়ে যায় তাহলে আপনাদের কারো অস্তিত্ব বাংলাদেশে আমরা রাখবো না। আমি দুঃখিত, আমি বোধহয় একটু আবেগপ্রবণ হয়ে গেছি। খালেদা জিয়ার কিছু হলে অনেকের পিঠের চামড়া থাকবে না, মন্তব্য কর্নেল অলির। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমদ বলেছেন, খালেদা জিয়ার কিছু হলে হয়তো অনেকের পিঠের চামড়াও থাকবে না, সাবধান, বেশি দেরি করা উচিত হবে না। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা খুবই আশঙ্কাজনক, বর্তমান সরকার ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, অনতিবিলম্বে তার লিভার পরিবর্তন করা জরুরি, অন্যথায় অপ্রত্যাশিতভাবে যে কোনো সময় বিনা চিকিৎসায় তিনি মারা যেতে পারেন। তিনি মারা গেলে সরকারকে জবাবদিহিতা করতে হবে, জনগণকে মোকাবেলা করতে হবে। সোমবার রাজধানীর পূর্ব পান্থপথ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল অলি এসব কথা বলেন। আইন পরিবর্তন ছাড়া খালেদাকে মুক্তি দেওয়া যাবে না, মন্তব্য আইনমন্ত্রীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে আইনের অবস্থান থেকে সরকারের আর কিছু করার নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির 401 ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড শর্তযুক্তভাবে স্থগিত করা হয়েছে, শর্তযুক্ত মুক্তি বাতিল করে
স্ব-অবস্থানে যাওয়ার পরে অন্য বিবেচনা করা যাবে। আনিসুল হক বলেন, দেশের আইনের শাসন রয়েছে, আদালত খালেদা জিয়াকে শাস্তি দিয়েছেন, এখন আইনের পরিবর্তন না করে তাকে মুক্তি দেওয়া যাবে না। বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি দিতে হলে তার শর্তযুক্ত মুক্তি বাতিল করতে হবে।